বাংলাদেশে আসবার পরিকল্পনাটা দুবছর আগে, কিন্তু আর্থিক সহায়তা না পাওয়ায় এতটা বিলম্ব। অবশেষে নিজ উদ্যোগে গাঁটের পয়সা ভাঙিয়ে ছেড়ে যাওয়া মাতৃভূমির ব্যাডমিন্টনকে বিশ্ব দরবারে এগিয়ে নেবার প্রয়াসে এসেছেন বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশদের একদল ব্যাডমিন্টন খেলোয়াড়। দুদেশের শাটলারদের মধ্যে যোগাযোগ বাড়াতে আর বাংলাদেশের সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়দের মান উন্নয়নই আগমনের মূল লক্ষ্য। ইংল্যান্ডের কাউন্টি পর্যায়ে খেলা চার ব্রিটিশ আর ছয় ব্রিটিশ বাংলাদেশের দল নিয়ে 14 দিনের সফরে এসেছে এই অতিথিরা। এরই মধ্যে জাতীয় দলের খেলোয়াড়দের সাথে কোর্টে নেমেছেন, খেলে ফেললেন দুদেশ মিলিয়ে 8 দলের উন্মুক্ত টুর্নামেন্ট। অতিথিদের সাথে লড়াইটাও সমানে সমান চালিয়েছে স্বাগতিকরা, খেলা হয়েছে অল বাংলাদেশ ফাইনাল। অবশ্য বাংলাদেশে কাটানোর সময় আর খেলা দুটোই উপভোগ করেছেন ভিনদেশীরা। এদেশের মানুষগুলো অনেক বন্ধুত্বপূর্ণ, সবকিছু খুব উপভোগ করছি। এদেশের খেলোয়াড়দের পারফরমেন্সও আমি দারুণভাবে মুগ্ধ হয়েছি। খেলোয়াড় হিসাবে ভিন্ন দেশে ভিন্ন আবহাওয়ার সাথে খাপ খাইয়ে খেলাটা চ্যালেঞ্জিং ও আনন্দের, এখানেও তার ব্যতিক্রম নয়। সুযোগ পেলে ভবিষ্যতে আবারও আসব। ফেডারেশনের সহায়তা কামনা করে ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজন চালিয়ে যাওয়ার প্রত্যাশা রেখেছেন ব্রিটিশ বাংলাদেশ প্লেয়ার্স অর্গানাইজেশনের আহ্বায়ক। এদের সাথে খেলতে খেলতে একটা মনের মধ্যে সাহস তৈরি হবে যে না, আমি তো বাইরের প্লেয়ারদের সাথে খেলতেছি। ফাইনালে যদি প্রতি বছরে 2-3 বার আসে তো আমাদের ব্যাডমিন্টন আশা করি আল্লাহর মতো অনেক ডেভেলপ হবে। এদের খেলার কালচার, খেলার মান, স্কিল আমাদের দুইটা মিলে অবশ্যই একটা ভালো একটা দিক। অদূর ভবিষ্যতে নতুন স্কিল তৈরি হবে, ভালো প্লেয়ার তৈরি হবে, যেটা আমাদের জন্য একটা মাইল ফলক। এদিকে অন্যান্য দেশের সাথেও এমন প্রীতি ম্যাচ খেলতে পারলে দেশের ব্যাডমিন্টনের জন্য তা ইতিবাচক হবে বলছেন খেলোয়াড় ও ফেডারেশন সংশ্লিষ্টরা। আমরা চাই এদেশের তরুণ খেলোয়াড়রা উঠে আসুক, সে লক্ষ্যেই আমরা এই আয়োজন করেছি। ফেডারেশন আমাদের শুরু থেকেই অনেক সহযোগিতা করেছে, আশা করি ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে। ঢাকা সফর শেষে বাংলাদেশি কায়দায় খোলা আকাশের নিচে টুর্নামেন্টের অভিজ্ঞতা নিতে সিলেট সফর করবেন এই শাটলাররা। জুমান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।